তো বন্ধুরা, আমি আপনাদেরকে এখন এমিং পয়েন্টটা দেখাবো। জাস্ট আমার টার্গেট আমি দেখাইতেছি, এইটা জাস্ট একটা আমি টার্গেট লাগিয়ে রেখেছি। তো এমিং পয়েন্টটা টিটিএফ স্লিংশটের ক্ষেত্রে কিভাবে এমিং পয়েন্টটা করতে হয়, ওটিটির মতোই দুইটা রাবার সেম অ্যাকুরেট থাকা লাগবে, এবং এই রাবারের মাঝ বরাবর থাকবে হইছে এমিং পয়েন্ট, আপনি যেটাকে টার্গেট করবেন ঠিক এই বরাবর, ঠিক এরকম হবে মাঝখানে রাবারের ঠিক মাঝ বরাবর থাকবে। এবং আপনার দূরত্ব হিসাবে যদি চান যে আমি 20 মিটার 30 মিটার দূরে শ্যুট করব, সেই ক্ষেত্রে টার্গেটের হিসাবে আপনি একটু এভাবে আস্তে আস্তে উপরে উঠবে দূরত্ব হিসাবে। যদি চান অ্যাঙ্কার পয়েন্টও ঠিক রেখা শ্যুট করতে চান, আপনি জাস্ট এমিং পয়েন্টটা চেঞ্জ করবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এমিং পয়েন্টটা জাস্ট এই যে এখন যেভাবে দেখাইতেছি এইটা 10 মিটারের ভিতরে, 20 মিটার হইলে আটটু উপরে, 30 মিটার হইলে আটটু উপরে, 40 মিটার হইলে আটটু উপরে, এইভাবে। আর যদি চান অ্যাঙ্কার পয়েন্ট আপনি টার্গেট পয়েন্ট ঠিক রাখবেন, অ্যাঙ্কার পয়েন্টটা চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাঙ্কার পয়েন্টটা আমি দেখাই দিব, অ্যাঙ্কার পয়েন্ট চেঞ্জ করে নেবেন। তো যাই হোক, এইটা হইলো যে টিটিএফ স্লিংশটের আপনাদের 10 মিটারের ভিতরে এমিং পয়েন্ট, যেটা টার্গেট করবেন আর কি, ঠিক রাবারের মাঝখানে থাকবে। তো চলুন আমি অ্যাঙ্কার পয়েন্টের হিসাবে কিছু দেখাই দিই এবং তারপরে কিছু শ্যুট করে দেখাবো। তো বন্ধুরা, আমি টিটিএফ স্লিংশটটা দিয়ে দেখাবো যে অ্যাঙ্কার পয়েন্ট ঠিক রেখা, তারপরে আপনারা টার্গেট পয়েন্ট, সেটা তো আমি দেখাইছি। এখন জাস্ট টার্গেট পয়েন্ট ঠিক রাখবেন, অ্যাঙ্কার পয়েন্টটা কীভাবে কী করতে হয় সেটা আমি একটু দেখাবো। এবং আমি একটু দেখাইতেছি, এটা অ্যাঙ্কার পয়েন্ট, এই যে এখানে অ্যাঙ্কার পয়েন্ট, তো অ্যাঙ্কার পয়েন্ট যদি ঠিক রেখা শ্যুট করেন, সেই হিসাবে আপনারা যদি চান আমি টার্গেট পয়েন্ট ঠিক রাখবো, অ্যাঙ্কার পয়েন্টটা জাস্ট চেঞ্জ করব, 10 মিটার এক হিসাবে আবার একটু নিচে নামাবেন, এইভাবে ধাপে ধাপে নিচে নামবে। প্রথম তো একটা 10 মিটারে থাকে, তারপরে আস্তে আস্তে নিচে নামবে অ্যাঙ্কার পয়েন্ট, টার্গেট পয়েন্টটা ঠিক থাকবে, জাস্ট অ্যাঙ্কার পয়েন্টটা নিচে নামবে। অ্যাঙ্কার পয়েন্ট যদি 10 মিটার এখানে হয়, আমি একটা জিনিস দেখাইতেছি, অবশ্যই রাবার দুইটা সমানভাবে ধরতে হবে একদম। জানি অনেক সময় অনেকের এই মিস্টেকগুলো হয়, তখন হয় কি সাইডে হিট করে, ফর্ক হিট যেটা বলে, তখন এটা ড্যামেজ হয়ে যেতে পারে যেহেতু স্টিল বল দিয়ে শ্যুট করা হয়। তো এই জন্য অবশ্যই এটা খেয়াল রাখবেন, দুইটা রাবারের চামড়াটা জানি একদম সেম পজিশনে থাকে। ধরেন আমি এইখানে 10 মিটারে শ্যুট করব, এটা আমার অ্যাঙ্কার পয়েন্ট, আমি যদি চাই এখন 20 মিটারে শ্যুট করব, সেক্ষেত্রে অ্যাঙ্কার পয়েন্টটাকে হালকা নিচে নামবো, তা সেই ক্ষেত্রে হয় কি এমনটা একটু উপরে দিয়ে যাবে, যত দূরত্ব হিসাবে শ্যুট করা হয় তখন নিচে দিয়ে ই করলে ওইটা উপরে দিয়ে যায়, ওইভাবে দূরত্ব হিসাবে যায় শ্যুটটা টার্গেটে লাগে। আর যদি আপনি মনে করেন যে না আমি অ্যাঙ্কার পয়েন্ট ঠিক রেখে টার্গেট পয়েন্টটাকে আমি জাস্ট চেঞ্জ করব, তো সেক্ষেত্রে আমি তো আপনাদেরকে দেখাইছি ওইভাবে আপনারা জাস্ট ওইভাবে টার্গেট পয়েন্টটা প্রত্যেকটা ধাপে, প্রথম অপশন হয় 10 মিটারে এটার উপরে থাকবে রাবারের টার্গেটটা পুরো ফুললি উপরে থাকবে, এরপর আস্তে আস্তে এটা উপরে উঠবে, এটা আপনাকে প্র্যাকটিসের উপরে নির্ভর, বাকিটা আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। তো যাই হোক, এই ফার্স্ট আমি টিটিএফ স্লিংশট দিয়ে কিছু শ্যুট করব। আর আমি এমও হিসাবে সবসময় ভিডিওতে যেটা দেখাই 6.35 mm, যেটা রিক্সার বল অনেক সময় রিক্সার বা সাইকেলের কাজে ইউজ হয়, আপনারা ওইটা ইউজ করবেন। আমি আর আমার কাছে 8 mm বল অ্যাভেলেবেল আছে, যদি কেউ নিতে চান নিতে পারবেন, সমস্যা নাই। তো যাই হোক, এটা দিয়ে আমি ফার্স্ট শ্যুট করব, যদিও এর আগে আমি কোনো দিন ইউজ করি নাই, আর অনেকে চায় দেখে এটা আমি এনেছি এই ফার্স্ট। আর সরি, ওটিটির চেয়ে টিটিএফ স্লিংশট দিয়ে টার্গেট করতে আমার, আমি যতটুকু জানি বা শুনছি, খুব ইজি, এটা দিয়ে আপনার খুব ইজিলি টার্গেটকে লাগানো যায়, মিসের সংখ্যাটা খুবই কমই হয়। তো যাই হোক, বাকিটা শ্যুট করলে দেখা যাবে আসলে কতটুকু পারফরমেন্স হয়, আমি যেহেতু ফার্স্ট। তো চলুন আমি কিছু শ্যুট করব, আপনাদেরকে দেখাবো। আর একটা কথা বলে রাখি, এটার সাথে টার্গেট পয়েন্ট আছে একটা লাগানোর, যদিও আমি এটা লাগিয়ে রাখিনি, কারণ আমি বেশিরভাগই টার্গেট পয়েন্ট ছাড়াই শ্যুট করি, আমার বেশিরভাগ ভিডিও তো আপনারা দেখছেন, তো এটা তো আমি লাগিয়ে রাখিনি, আমি টার্গেট পয়েন্ট ছাড়াই শ্যুট করব। তো চলুন কিছু শ্যুট করে দেখাবো। তো বন্ধুরা, আমি খুবই এক্সাইটেড, কারণ টিটিএফ স্লিংশট দিয়ে আমি এই প্রথম শ্যুট করব, এর আগে আমি কোনো সময় শ্যুট করি নাই। তো আজকে আপনাদেরকে দেখাবো, চেষ্টা করবো, যাই না কয়টা লাগবে আর কয়টা লাগবে না। তো আমার টার্গেটটা ঠিক এই যে এখানে আছে, তো চলুন আমি কিছু শ্যুট করি। আর রাবার লাগাইয়া রাখেছি এটার সাথে 65 mm, এমও হিসাবে 6.35 রিক্সার বলটা, ছোটো এটা,
ছোট যেটা 6.35। তো চলুন আমি কিছু শুট করি এখানে টার্গেট। প্রথমটাই লাগছে, আমি যদি এই প্রথম ফার্স্ট টিটিএফ স্লিং শট দিয়ে ভিডিও বানাইতেছি, শুট করতেছি, এবং টিটিএফ স্লিং শট দিয়ে খুব ইজিলি টার্গেটকে নিশানা করা যায়, লাগানো যায়, এটা খুব সহজ, ওটির চেয়ে খুবই সহজ। এরপরটাও লাগলো, তো অবশ্যই খোলামেলা জায়গায় আপনারা প্র্যাকটিস করবেন, এটা খুবই রিস্কি কারো শরীরে লাগলে। দুইটা পাউস সমানভাবে থাকবে, একদম সমানভাবে, উলট পালট থাকবে না, সমান। দেখেন খুবই ভালো নিশানা হইতেছে, আমি জানি না এই প্রথম শুট করতেছি টিটিএফ দিয়ে, ভালোই লাগতেছে। অবশ্যই ঠান্ডা মাথায় আপনারা একটু সময় নিয়ে প্র্যাকটিস করবেন, খুব তাড়াহুড়া করবেন না। এটা মিস হয়েছে, তো যাই হোক মিস হইতে পারে, এটাও স্বাভাবিক, তাড়াহুড়ার ক্ষেত্রে অনেক সময় মিস হয়ে যায়। এটা আবার লাগছে, যাই হোক আমি এই ফার্স্ট ফার্স্ট হিসাবে হয়তো ভালোই লাগতেছে, আপনারা নিয়মিত প্র্যাকটিস করলে মিস হবে না, খুবই কম মিস হবে। এটাও লাগছে, তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই, অবশ্যই আপনারা খোলামেলা জায়গায় প্র্যাকটিস করবেন। 65 mm রাবার এবং এই স্লিং শটটা অ্যাভেলেবেল আছে টিটিএফ, যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনের নাম্বারেতে যোগাযোগ করবেন, আর আমি যতটুকু পারলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদিও প্রথম হিসাবে আমি মনে করি ভালোই করছি, জাস্ট একটা মিস হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।